আচ্ছা তুমি এই ঘরে এসে আমি তোমাকে একটা বার্তা দেওয়ার আছে আচ্ছা ইন কেস এটা একটা ওয়ার্নিং ও বলতে পারো ইন কেস অফ লাভ এট ফার্স্ট সাইট ব্রেক গ্লাস একটা গোলাপ রেডি আছে ও আমি যদি যুগে তো এমনি ওই আগের মতো ফিল্মের ছবি তোলা হয় না আমি ভালোবাসি তুলতে এগুলো সব আমার বন্ধুদের ছবি আমার ছোটবেলার ছবি এটা আমার মেকআপ আর্টিস্টের সাথে ছবি মানে এমনি এগুলো হচ্ছে খুব পার্সোনাল মানে কি বলবো রিতাভরি কিছু ছাড়েনি না না আমি আমার জগতে ভবিষ্যৎ সব এক এক জায়গাতেই পাওয়া যায় এই যে এখানে এগুলো আমার নিজের বানানো এটা আমার এইটা বানানো এইটা আমার মনে আছে এটা আমি আগে আগে বারে এসে এটা এক্সপ্লোর করেছিলাম আমি বলবো এটা এটা যদি খুব ক্লোজে ক্যামেরায় নেওয়া যায় মনে হবে যে এটা একটা বড় জিনিসই এটা কোনো ছোট কিছু মনে হবে না এই যে গ্র্যান্ডমাস ক্যাফে এই যে এখানে এইগুলো বোতাম দিয়ে তৈরি এবং এখানে যা যা আছে এগুলো সব বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছে এরকম ছোট্ট ছোট্ট একটা কাপ আছে এখানে এই যে এখানে দেখো না এই যে ক্যাফেটা আছে মানে এটা গ্র্যান্ডমাস কিচেন এটা ক্যাফে না দিস পার্ট ইজ সেপারেট গ্র্যান্ডমাস কিচেন আলাদা এই যে দেখো এই পাউরুটি গুলো কিন্তু আলাদা ও পাউরুটি মেগুলো সব আলাদা আলাদা করে ছোট ছোট করে নানান জায়গা থেকে কালেক্ট করে লাগানো শুধু তাই না এটা মানে অনেকেরই প্রিয় এইটা এটা হচ্ছে স্মল গার্ডেন পোর্চ হ্যাঁ মানে ওই হয় না এই যে পুরনো বেশি গাছ গজিয়ে গেছে এগুলো সব এগুলো খুব এটাতে কিন্তু আমাদের দর্শক অনেক কিছু পাচ্ছে মানে এটা ওরা সেগুলো নিজেদের বাড়ি গিয়ে কাজে লাগাতে পারবে রিয়েলি কিন্তু আমি তোমাকে একটা মজার জিনিস বলি যে মানে অনেকেই ধরো আমার বন্ধু বান্ধবরা যারা কি বলবো যারা কাজ করে নানান রকম আমার চেনা পরিচিত তো তারা খুব মানে কি বলবো খুব সারপ্রাইজ হয় আমার মিনিয়েচার কালেকশনে কিন্তু যেহেতু ইন্ডিয়াতে মানে ভারতবর্ষে ঠিক মিনিয়েচারিস্ট হওয়াটা বা মিনিয়েচার নিয়ে কালচার করাটা খুব একটা প্রচলিত নয় খুব একটা মানুষ খুব একটা সচরাচর দেখে না মানে ছবি আঁকা টাকাগুলোকেই লোকে প্যাশন হিসেবে জানে তো সেই জন্য অনেকেই আমাকে এখানে ধরম দেখেছি তারপর বলবে যে ও তাহলে তুমি এখনো পুতুল খেলো হ্যাঁ আমি পুতুল খেলি কিন্তু যদি কখনো সুযোগ হয় আপনাদের আমি নিজে যেহেতু মিনিয়েচার নিয়ে কাল্টিভেট করি আই ক্যান গিভ ইউ অ্যান ইনস্ট্যান্স শিকাগোতে দেয়ার ইজ দিস মিউজিয়াম কল্ড থর্ন গ্যালারি ম্যাডাম থর্ন নিজে তার তিনি নিজে ইয়ে করতেন এই মিনিয়েচার ঘর তৈরি করতেন এবং ওখানে আই থিঙ্ক প্রায় 24টা মতন নানান রকম মিনিয়েচার ঘর আছে বলে সেগুলো যে কিনে খুব কী অপূর্ব না গেলে বোঝা সম্ভব না ওটা হচ্ছে ঠিক শিকাগো আর্ট ইনস্টিটিউট তার একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে ওই মিউজিয়ামটা আছে শিকাগো আর্ট ইনস্টিটিউট নিশ্চয়ই চেনেন যেখানে বিবেকানন্দ তার বিখ্যাত স্পিচ দিয়েছিলেন এবং ফ্রান্সে লিওতে একটা মিনিয়েচার মিউজিয়াম আছে যেখানে নানান রকম মিনিয়েচার ঘর তৈরি করা আছে শুধু তাই না মানে পৃথিবীর নানান রকম যে সিনেমায় যেখানে মিনিয়েচার ব্যবহার হয়েছে দেখা যায় না যে বিল্ডিং ভেঙে পড়ে গেল জাহাজ এগুলো মিনিয়েচার দিয়ে তৈরি হয় সেইগুলো তৈরি করা আছে দেখার জন্য শেখার জন্য হ্যামবার্গে তো আমি বললামই জার্মানিতে ওখানে নিউ ইয়র্কে একটা আছে সো দিজ আর দ্য ওয়ান্স আই হ্যাভ সিন আমি শিওর পৃথিবীতে আরও আছে এবং আমি আরও নানান জায়গায় গিয়ে মিনিয়েচার মিউজিয়াম দেখতে চাই এবং আমি আরও শিখতে চাই এবং আমি জানি অনেকের কাছে কনসেপ্টটা ক্লিয়ার নেন এখন থ্যাঙ্কস টু গুগল আমাকে সব বুঝিয়ে বলতে হয় না লোকে নিজে গুগল সার্চ করলেই দিল নো দ্যাট বিং আ মিনিয়েচারিস্ট বা কাল্টিভেটিং উইথ দি আইডিয়া অফ মিনিয়েচার ইজ নট জাস্ট পুতুল খেলা ইটস মাচ মোর দ্যান দ্যাট অ্যান্ড সো মাচ টু লার্ন দ্যাট ইজ দ্য I mean, that is the most important thing which I am getting from this interview. আর এই পুরো বাড়িটা যদি একবার দেখা যায় তাহলে আমার মনে হবে আমি একটা দোকানে এসে গেছি আমি যা খুশি নিতে পারি হ্যাঁ এবং এখানে আছে আমাদের ওই পিঙ্ক টেবিল আর অড্রে হেপবার্ন হ্যাঁ সো এইটা ফ্রম ব্রেকফাস্ট এট টিফানিজ আর ওইটা ফ্রম রোমান হলিডে দুটোই আমার খুব প্রিয় ছবি এবং হ্যাঁ মানে আমি আমার আমার বড় বেশি মিনিয়েছে আমি জানি আর এগুলো সিকিম থেকে কেনা এবার শুটিং করতে গেছিলাম যখন পেন্টিং লাইফে মানে ডক্টর বিজির ছবিটার জন্য তখন এইগুলো এই পেনগুলো এত মিষ্টি এগুলো হাতে তৈরি এগুলো চোখেও পড়ে তা তো পড়ে আমার তো এগুলোর প্রতি বললাম না আর দাঁড়াও দাঁড়াও ওটা আলাদা ওটা একসাথে নয় এগুলো অ্যাকচুয়ালি
মিনিয়েচার এগুলো একটু বেশি ছোট, গুন্ডা ডাকাত এরকম কিছু একটা বোধহয়, না না এমনি লোকজন, এগুলো আবার ব্যবহার করবো অন্য একটা মজা আছে এত ছোট গুলো, এগুলো ছবিতে খুব রিয়েল লাগে। এই যে তৈরি করেছিল যেখানে ওরা তিন বন্ধু শিবিতে বসে আড্ডা মারছে। এই এত মাইনিউট মিনিয়েচার গুলো ইউজ করার একটা প্লাস পয়েন্ট আছে যে এগুলো দিয়ে না যা ইচ্ছে করা যায়, মানে একটু বড় হলেই তখন খুব রিয়েলিস্টিক করতে হয়, এত ছোট হলেই ইউ ক্যান টেকনিক্যালি পুট দ্য মেনি ওয়্যার এন্ড মেক থিংস ওয়ার্ক। এন্ড আর এটা মানে আমি দেখতেই থাকছি শেষ হবে না, পোস্ট অফিস অ্যাকচুয়ালি শেষ হবে না, মানে আমি এত মিনিট কালেক্ট করি, এটা পোস্ট অফিস। আর এখানে আমি দেখাচ্ছি এই যে টেলিফোন, সেই পুরনো ব্ল্যাক টেলিফোন যাকে বলে, এত ছোট জিনিসটা, রেস্টুরেন্ট। এইটা আমি সান ফ্রান্সিসকো থেকে কিনেছিলাম গত বছর ডিসেম্বর মাসে, যখন অ্যাকচুয়ালি গত বছর না লাস্ট টু লাস্ট ইয়ার, আমার খালি গত বছর বলতে এখনো 2016 মনে হচ্ছে, সময় একেবারে জাস্ট ফ্লাইস। সো কিনেছিলাম একটা ওই গিগিস ডল হাউস বলে একটা ছোট্ট কি বলবো একটা খুবই বয়স্ক মহিলার একটা দোকান আছে, মানে এত মিষ্টি, মানে মোস্ট অফ দ্য কালেকশন দ্যাট শি সেলস ইজ ফ্রম হার ওন, যেটা উনি নিজে সেটা সারা জীবন ধরে কালেক্ট করেছেন, এবং আমরা খুবই সুন্দর কিছু ভিনটেজ পুতুল ওখান থেকে কালেক্ট করেছি, যেমন মাই মম ওয়েন্ট ক্রেজি, মানে গিয়ে একদম মানে পাগল হয়ে গেছিল। এগুলো তো সাধারণত এগুলো তো খুবই কস্টলি হয় নাকি, মানে ধরেন মিনিয়েচারিস্ট হতে গেলে, না আমি বলছি যে দিস ইজ অলসো আ প্যাশন and also luxury to some people, মানে এটা না luxury in the sense যেহেতু ভারতবর্ষ অতটা প্রচলিত নয়, বিদেশে যাওয়াটা obviously একটা খরচের বিষয় তো বটেই, কিন্তু যদি once you are there then depends যে তুমি কিরকম মিনিয়েচারে খরচা করছো, যদি ডল হাউস মিনিয়েচার হয়, ডল হাউস মিনিয়েচার ইজ নট দ্যাট কস্টলি, জাস্ট মানে স্পট করতে হয়, খুঁজে বার করতে হয় যে কোথায় পাওয়া যায়। আবার এইগুলো ধরো এটা হচ্ছে পুরো মোরেনো গ্লাসে তৈরি, ইটালি থেকে ইয়ে করেছিলাম এই অর্কেস্ট্রাটা, দিস ইজ কোয়াইট কস্টলি যেহেতু ইটালিয়ান মোরেনো গ্লাস, সেই জন্য এটা যেরকম হাতে তৈরি অবভিয়াসলি লেবারের দাম অনেক বেশি। আবার এগুলো যেরকম মেশিন নেই, এটা পুরো পুরোটা একটা বুকরা, একটা বুকশেলফ, এটা মনে হচ্ছে বুকশেলফ, একটা মনে হচ্ছে যেন প্রত্যেকটা বই আলাদা, মানে প্রত্যেকটা বই ও তো সেই অত ক্রিয়েল তাই না, তো সেটার তো দাম থাকবেই। এইটা এইটা এই দুটো আমি ফ্লোরেন্স থেকে নিয়েছিলাম, এই দুটো ইজ অ্যাকচুয়ালি ম্যাগনেট, সো দিজ আর আই থিঙ্ক দিজ আর মেশিন মেড, সো দে আর নট আউট অফ দ্য ওয়ার্ল্ড কস্টলি, বাট দিজ আর কস্টলি। দেন তারপরে হচ্ছে তোমার এগুলো মেশিন মেড দেয় নট দ্যাট কস্ট, বাট আমি তোমাকে যেগুলো দিয়ে দেখালাম আমি মিনিয়েচার তৈরি করেছি ওগুলোর দাম হয়, তবে হ্যাঁ এই নানান দেশে গিয়ে মানে খুঁজে বার করা ইয়ে করা আমার মনে হয় দ্যাট ইজ বিদেশে যাওয়ার ট্রাভেলটা যদি কনসিডার করো দ্যাট ইজ কস্টলি। আরেকটা ছেড়ে গেলাম পেছনে, এটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান আই স্টার্টেড প্র্যাকটিসিং অন, সো দিস মাইট লুক লাইক আ কমপ্লিট মেস, ওকে, কিন্তু এটা দিয়ে আমি প্রথমে সাজানোর প্র্যাকটিস করা শুরু করেছিলাম, এই প্লাস্টিকের ছোট বাড়িটা আমাকে আমার বন্ধু এনে দিয়েছিল বাইরে থেকে, তো এটা দিয়ে আমি প্রথমে ডাইনিং টেবিল সাজানো টাজানো এগুলো ইয়ে করেছিলাম, করে দিস ওয়াজ বেসিক্যালি কি বলবো মাই, যদি বলো যে ফাঁকা ক্যানভাসে ফাঁকানোর যে কাগজটা থাকে এটা, দিস ওয়াজ বেসিক্যালি দ্যাট, যেটার উপরে অনেকটা বেস করে আমি শিখে আই কাইন্ড অফ এখন রিক্রিয়েট।